অংশ অংশ নিকটরে মিলিত হওয়াই প্রকৃত মুখ্য। উদাহরণ স্বরূপ আপন গোটে টেকা টেকা টিকে না উপরক ফিঙ্গবে, সে টেকাটা উপরক যাব না তলক আসব, উপরক যাব অবশ্য পুনি আসি সে উপর রইব না তলক পুনি আসিব, তলক আসিব না কাই কি তলক আসিব, কারণ তার সৃষ্টি কোঠ এই মাটি থেকে ভুলে ঠু। তো সে টেকার লক্ষ্য মধ্যে মু আসি যোঠু যাহাক অংশর মু অংশী রূপে সৃষ্টি হয়েছে মু তাঙ্ক নিকটে মিশিবি। যেমিতি আমি দেখুছি দীপ, দীপর যে শিখা, শিখা কুয়াড়ে যাচ্ছে উপর না তলক, উপর যাচ্ছে উপর কানকু যাচ্ছে, তার অংশী সে যাঠু আসছে কে, সে সূর্য নারায়ণ, সে সূর্যক নিকটক যাচ্ছে। সেমিতি মানুষ সে ভগবান কঠু আসছে, পুনি গলা পরে সে ভগবান সহিত মিশি যাই প্রকৃত মুখ্য। আমি টিকে তাঙ্ক সহিত মিশিবা, তাঙ্ক সহিত যুক্ত হবা, কেমিতি সুতীক্ষ্ণ ঋষি বতাই দিয়েছেন আমমানঙ্কু। অগস্ত ঋষিক নিকটে পৌঁছি প্রভু রাম প্রণাম করেছেন এবং কইছেন মু কোটি রহিব, মতে বর্তমান আপনি টিকে চিত্রকূট তো বহুদিন রহিলেনি, না কোটি রহিব না, আপন পঞ্চবটি কি জানেন, পঞ্চবটি যাইছেন রাবণকে মারিবার মন্ত্র বতাইছেন, পঞ্চবটিকে যাইছেন সেইটি প্রভু রঘুনাথ রয়েছেন, জগৎকে পঞ্চ প্রকার মুক্তি প্রদান করেছেন, পঞ্চবটি রে নিবাস করেছেন প্রভু রাম। যেমিতি গোটিয়ে সুন্দর ভজন, শিপয়রে ভকতিরে প্রভু তুমকে করুছি মু প্রার্থনা, দেহ মো অদ্যা মন পঞ্চবটি আত্মা মোর রাম স্বয়ং সীতাপতি। শ্রীপয়রে ভকতিরে করুছি চরণ বন্দনা, শ্রীপয়রে ভকতিরে করুছি প্রভু প্রার্থনা, দেহ মজ্জা মন পঞ্চবটি আত্মা মোর রাম স্বয়ং সীতাপতি, দেহ মজ্জা মন পঞ্চবটি আত্মা মোর রাম স্বয়ং সীতাপতি, শ্রীপয়রে ভকতিরে প্রভুহে করুছি প্রার্থনা, শ্রীপয়রে ভকতিরে করুছি প্রভু প্রার্থনা। বলে ভক্ত বৎসল ভগবান কি জয়, শ্রীপয়রে ভকতিরে প্রভু আপনকু করুছি কোন না প্রার্থনা, আপনকু স্তুতি স্তব প্রার্থনা করুছি, কাইকি না দেহ মো অযোধ্যা মন পঞ্চবটি আত্মা মোর রাম স্বয়ং সীতাপতি, মো দেহ কি দেহ কোন অযোধ্যা, দেহ মো অযোধ্যা মন পঞ্চবটি, মন কি না মন হলা পঞ্চবটি, আত্মা কি আত্মা মোর রাম স্বয়ং সীতাপতি, আত্মা হলে মোর রাম কি সে না স্বয়ং সীতাপতি প্রভু শ্রী রঘুনাথ। আর তাঙ্ক চরণারে মন্দিরে ভক্তিরে প্রার্থনা কলে আমি চাইলে বি সঙ্গে সঙ্গে বর্তমানে অযোধ্যায় পৌঁছি পারিবা, আমি চাইলে বি গোটে মুহূর্ত ভিতরে বৃন্দাবনে পৌঁছি পারিবা, আমি চাইলে বি গোটে মিনিট ভিতরে আমার ঘর টিভি আগে পৌঁছি পারিবা। এই টাইমে এই সিরিয়ালটা দেইতা টিকে দেখি তাঁতি আমার গোটে মুহূর্ত ভিতরে মধ্যে ঘরে পৌঁছি পারিব, সেটা আপনার উপর নির্ভর করে। তো কাহা মন যাব অযোধ্যাকু, কাহা মন যাব ঘর টিভি আগে, সেইটা আপনার কইবে। কারণ দিনে যেমিতি আমি জগৎসিংহপুর রাহামার গোটে প্রবচন থাকে, সে লোকঙ্কু ফোন করা গলা আমি কেতরে পৌঁছিবু না, আগে আপনা আসি কি সে 9টা সুদা, রাতি 9টা সুদা পৌঁছন না, তোমার এটি প্রবচন হবে না কোন হবে, রাতি 9টা সুদা পৌঁছন, রাতি 9টা সুদা পৌঁছলে প্রবচন কেতরে স্টার্ট হবে না, 10টা সরিব, 12টা ওটলু সরিব, হে প্রবচন হবে না কোন হবে আমি বুঝি পাইলু নাই। আপনার বাহার তো 6টা বেলু ঘর ভুবনেশ্বর ছাড়ত, 6টা 7টা 7টা 8টা 8টা 9টা 3 ঘন্টা রাস্তা যাম, 3 ঘন্টা লাগিব আমি বলু কাই কাই 6টার বাহারি বাটি শীঘ্র বাহারি কি 7টারে আরম্ভ করি 9টারে ছাড়তে আমি ঘর শীঘ্র আসি পৌঁছিব না, আজ্ঞা লোক ন আসা পর্যন্ত কোনো প্রবচন হব, লোক কাই কি 7টারে আসুন 10টারে আসছেন না, কাতে টিভি দেখা সইলা পরে লোক খাই পি কি আসি প্রবচন শুনছেন আও কোন আও আসু 7টার কি আসি প্রবচন শুনিব, তো শুনু না আজ্ঞা আর লোক পাই প্রবচন হচ্ছে, আপনি আসি ঠিক 10টারে পৌঁছলে আমার ঠিক প্রবচন চালিব, আপনি 10 গোটে দিটা পর্যন্ত কইবে রইবে আও কোন
তাহলে এমতি কথা আমার প্রভু রামঙ্ক প্রতি নিষ্ঠা যেতে রহব রাম সেতে সদয় হবে আর রাম যাহাকে সদয় হবে কোন হব প্রভু কোন কইছেন কইলে মুজাক হই সদয় জ্ঞানতার হৃদরু উদয় মুজাক সদয় হই যায় জ্ঞানতার হৃদরু হি উদয় হই যায় কিন্তু আমি তো সমস্তে প্রভু প্রতি ভক্তি তো নিশ্চয় আছে মানে আপনার আমি কইপরিবুন যে নাহি বলি এমিতিয়া ভক্তি আছে বলতে সংসারে রে কাহা পাখরে সে ভক্তি নাই কারণ ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ না ভক্তির প্রথম অঙ্গ কোন শ্রবণ আপনার কোন করছেন আমি এটি প্রবচন দৌছু আপনার মা মানকর সেটি প্রবচন চলছে এটি আমি প্রবচন দৌছু মা মানে সে মধ্যে প্রবচন দৌছেন জানে মা প্রবচন দৌছেন সব মা মানে তাকর বসি ও শুনুছেন আমি এটি হরি কথা প্রবচন দৌছু আপনার মানে সেইটি শ্রবণ করছেন তো সমস্ত কহিবাকু চাহুছি যেতিকি মা মানে আপনার মানে এটি উপস্থিত অনেক পদার্পণ করছেন সমস্ত মা মানুষ নিবেদন করছি মন দিয়ে ইয়ে পরস্পর কথা হুঁত না হরি কথা শ্রবণ করা হুঁত যেমি গোটে সুন্দর পদে কুচন জুহারে যে হরি কথা কু করে না গায়ন করে না গায়ন জুহারে তার পবন কর্ণরে হরি কথা কু করে শ্রবণ রথা অতি পবন স্বর্ণ রামচন্দ্র ভগবান কি জয় কান থাও থাও যে ঠিক নশুনি বেঙ্গ ভাইয়া কটর কটর শব্দ করেন তা অবস্থা কোণ হুয়ে না পরবর্তী জন্ম সে বেঙ্গ জন্ম নি তো যেমন বেঙ্গ হওয়ার ইচ্ছা সে যেতে পাটি কলে বি আমার কিছু অসুবিধা নাই কিন্তু যদি মনীষ হওয়ার ইচ্ছা তাহলে বসি মনোযোগ পূর্বক রাম কথা শুনে হুম কারণ গোস্বামী সন্ত শ্রী তুলসীদাস মহারাজ আপন মানক দেখি আপনার রামচন্দ্র মানস দেখবে এটি লেখা হয়েছে এহা এক আশীর্বাদমূলক গ্রন্থ এ সমস্ত আশীর্বাদ কৃপা করুণা প্রদান করা শ্রী রামচরিত মানস গ্রন্থ সৃষ্টি হয়েছে লিখিছেন গোস্বামী তুলসীদাস মহারাজ কাহিঁকি লিখিছেন তাঁর জীবনী টিকে শুনন্তু আমি তো ষষ্ঠ দিন কথা প্রসঙ্গ ও শুনুছি কিন্তু গোস্বামীজি মহারাজ জীবন টিকে শুনন্তু গোস্বামী তুলসীদাস কাহিঁকি রামচরিত মানস লিখিলে তাঁর জীবনের এত বড় পরিবর্তন কি আনলা গোস্বামী তুলসী সবুঠু ভালো পাওয়া কাহাকে তাঁর পত্নী রত্নাঙ্গ রত্নাঙ্ক বাপা দেহ খারাপ আসি ঘর সবাই পৌঁছুছি গলে রত্না এতে তুলসীদাস আসি বজার ফেরি দেখুছেন পচারুচ্ছেন আউ রত্না কাই রত্না নাই কুয়াড়ে যাইছি যাইছি পা তা বাপ ঘর কাইকি যাইছি তা বাপাঙ্ক দেহ অসুস্থ সাঙ্গে সাঙ্গে আউ কনে নাহান্তি নিজে বর্ষায় তিনটি 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 যাই চালি চালি শ্বশুর ঘরে পৌঁছাচ্ছি ঘর পুরা দেহ হাত পুরা কাদুয় শ্বশুর ঘরে পৌঁছাচ্ছি রত্না দেখলে কলে তোমার টিকে লাজ লাগুনি বর্ষা দিন বর্ষার তিনটি যেমনি অপরিষ্কার হয়ে গোলিয়া জলরে গাধেকি এটি আসিকি তুমি মতো দেখা দৌছ তোমার মতো টিকে লাজশ্রম নাই আরে তুমি মতো যেতে ভালো পাওছ যদি সেটিকে রামকে ভালো পাইথান তুমি রামকে কেউ দিনটু পাইসারত নাই এ গোটিয়ে বাক্য গোস্বামী তুলসীদাস মহারাজঙ্ক মন ভিতরে পরিবর্তন আনিপারিলা গোস্বামী তুলসীদাস মহারাজ পরিবর্তন হয়ে যাইলে ইয়ে গোটিয়ে বাক্য গোটিয়ে ধাড়ি গোটিয়ে বিন্দুকে শুনে হো ঠিক আছে যাচ্ছি সাধন করা ভজন করা তপস্যা করা তপস্যা করা নিমন্তে কেউটি পৌঁছলে যাই বাঞ্ছাবট সেটি তপস্যা কলে তপস্যা কলাকে গোটে প্রীতটি সেই তর্পণ দল সবুদিন নিয়ে ঝাড়তে গোটে গছ মূলরে সেটি গোটে প্রীতটিয়ে রোলা প্রেতটি যে রুতলা তার ধীরে ধীরে প্রেত জন্ম সে মুক্তি হল যেহেতু সাধু তুলসীদাস তাঁর তরফ জন্ম পড়লা ইয়ে মুক্তি হয়ে গেল প্রেত জন্ম কে কোণ মাগুছ মাগ গোস্বামী কে যা মাগি তুমি দেব তো না হ দেবি না মোটর রাম দরকার প্রেতটি অসিনা কেলা যদি মতো রাম মিলি সারি তাহলে কেউ দূর প্রেত জন্ম মুক্তি পাইছে রামকে মুখ আণিকি তোমাকে দেবী
ହେଇପାରିବ ନାହିଁ, ନା ତାହେଲେ ମୋର କି ଦରକାର ନାହିଁ ପଳାଓ। ନା 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 ନା, ତମେ ପ୍ରେତ ଜନ୍ମରୁ ମୋତେ ମୁକ୍ତି କରିଛ, ମୁଁ ଗୋଟେ ତୁମକୁ କିଛି ଦେବିନି। ରାମ ଦରକାର ତ, ସେଟା ରାମକୁ ଦେଇପାରିବିନି, କିନ୍ତୁ ରାମକୁ ପାଇବାର ମାଧ୍ୟମକୁ ଦେଇପାରିବି। ରାମକୁ ପାଇବାର ମାଧ୍ୟମ, ରାମକୁ ପାଇବାର ମାଧ୍ୟମ କି? ଇଏ ସତ୍ସଙ୍ଗ।